আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আইডিয়াস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে আপনারা খুব সহজ নিয়মে কামিজ কাটিং করতে পারবেন যারা সেলাইয়ের কাজে নতুন বা প্রথম থেকে সেলাইয়ের কাজ শিখছেন তাদের কাছে মনে হতে পারে কামিজ কাটিং এবং সেলাই করা খুব কঠিন একটি কাজ আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি যদি স্কিপ না করে দেখেন ইনশাআল্লাহ আপনাদের কামিজ কাটিং করতে আর কোনো রকম সমস্যা হবে না আপনারা অনেকেই জানেন কামিজের মধ্যে টিকেন দিলে ড্রেসটি বডির সাথে খুব সুন্দরভাবে ফিটিং হয় কত ইঞ্চিতে কিভাবে টিকেন দিতে হয় সেটি ভিডিওতে দেখিয়েছি তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এটি একটি থ্রি পিসের অংশ তো এখানে হাতার কাপড়টি অ্যাটাচ করা রয়েছে এবার আমি হাতার কাপড়টি এখান থেকে আলাদা করে নেব এবং অনেক সময় দেখা যায় যে এই থ্রি পিসগুলোতে কাপড়গুলো কোনাচে থাকে তো এই জন্য কাপড়টাকে ঠিক এইভাবে ভাজ করে নেব ভাজ করে তারপর হাতার কাপড়টি আলাদা করব। এরপর বাকি যে অংশটুকু রয়েছে সামনের পার্ট এবং পেছনের পার্ট একসঙ্গে রয়েছে তো এটাকে আমি উল্টো করে ভাজ করে এভাবে দুই ভাজ করে এবার মাঝামাঝি ঠিক মাঝামাঝিতে আমি আরেকটি ভাজ করে নেবো মোট চার ভাজে ভাজ করে নেব কাপড়টি খুব সুন্দরভাবে ভাজ করে নিতে হবে ভেতরের কাপড়টি যেন ভাজ করে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে গলার যে অংশটা আছে সেই অংশটার মাঝামাঝি এভাবে ভাজ করে নিয়েছি এবার আমি মাপ দিয়ে নেব প্রথমে এখানে শোল্ডারের মাপ নিয়ে নিচ্ছি ছ ইঞ্চি থেকে দুই সুতা পরিমাণ বেশি আপনারা সাড়ে ছ ইঞ্চিও নিতে পারেন যেহেতু আটত্রিশ উনচল্লিশ সাইজ বডির জন্য জামাটি কাটিং করছি এখানে আর্ম হলের মাপ নিয়ে নিচ্ছি সাড়ে ছ ইঞ্চি পরিমাণ এরপর সোজা করে দাগ টেনে নিচ্ছি এবার একটা রাউন্ড শেপ দিয়ে নেব বডির মাপ হচ্ছে উনচল্লিশ ইঞ্চি তো উনচল্লিশ ইঞ্চিকে চার ভাগ করলে দশ ইঞ্চি থেকে দুই সুতা কম হয় তো দশ ইঞ্চি থেকে দুই সুতা কম নিয়ে আমি দাগ টেনে নিচ্ছি আর দেড় ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য আর্ম হল থেকে সাত ইঞ্চিতে কোমর এর দিয়ে নিচ্ছি লম্বা করে দাগ টেনে নিচ্ছি বডি থেকে 1 ইঞ্চি পরিমাণ কম নিয়ে কোমরে দাগ টেনে নেব 9 ইঞ্চি থেকে 2 সুতা কম নিয়ে দাগ টেনে নিয়েছি আর 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য আমি জামাতে টিকেন দিয়ে নেব কোমরের এই দাগ বরাবর এখান থেকে 3.5 ইঞ্চি তে দাগ টেনে নিচ্ছি এবার এখান থেকে উপর দিকে 4 ইঞ্চি এবং নিচের দিকেও চার ইঞ্চি মোট আট ইঞ্চি টিকেনের লম্বাটি হবে সেলাই করার সময় যেভাবে সেলাই করতে হবে আমি টেনে দেখিয়ে দিচ্ছি দিকটাতে চিকন হয়ে আসবে আর মাঝখানের দিকটাতে মোটা হবে মাঝখানের দিকটাতে এক ইঞ্চি পরিমাণ কাপড় সেলাই করবে এবার আর্মহল থেকে হিপের মাপটি নিয়ে নেব চোদ্দো ইঞ্চি তো চোদ্দো ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি এবার বডিতে যে মাপ দিয়ে নিয়েছিলাম সেই অনুসারে এখানটাতেও মাপ দিয়ে নেব দশ ইঞ্চি থেকে দুই দাগ পরিমাণ বেশি নিয়ে নিচ্ছি এখানটাতে এক ইঞ্চি বেশি নেব সেলাইয়ের জন্য এবার দাগগুলো মিলিয়ে নিচ্ছি এবার লম্বার মাপটি নিয়ে নিচ্ছি গজ কাপড় থাকলে লম্বার মাপটি প্রথমে নিয়ে নিতে হবে তো এখানে যেহেতু আমার থ্রি পিস তো লম্বা যতটুকু আছে পুরোটাই দিয়ে নিলাম এবার নিচের ঘেরের মাপটি দিয়ে নেবো চোদ্দ ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি এবার হিপের সাইড থেকে নিচ পর্যন্ত সমান করে দাগ টেনে নিতে হবে নিচের দিকে যেন কোনা বের হয়ে না থাকে এই জন্য এক ইঞ্চি রাউন্ড করে কেটে নেব। মার্ক করা শেষ এবার কেটে নেব শোল্ডারের দিকটাতে হাফ ইঞ্চি ডাউন দিয়ে নিতে হবে এই দিকটাতে ছোট ছোট করে কাট বসিয়ে দিচ্ছি এই ড্রেসটির সিম্পল একটি গলার ডিজাইন তৈরি করেছি সেই ভিডিওর লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ